আমরা এবার আছি হসপিটালে, তো হসপিটালে একটা বাজি হয়েছে যে ছেলে হলে আমার কাকি জিতবে আর আপনি মেয়ে হলে আমি জিতব, মেয়ে হলে আমি 500 আর 500 পেলে 5G পরোটা খেতে যাওয়া হবে সবাই। হ্যাঁ, আর ওই যে বসে আছে কাকি দেখুন নাকি অপেক্ষা করছে, তবে ছেলে হোক আর মেয়ে হোক সবাই আমাদের কাছে সুস্থ হোক, কিন্তু মেয়ে হলে আমি জিতব। আপনারা মেয়েতে সমর্থন না ছেলেতে সমর্থন আমাদেরকে জানাবেন। ফাইনালি আমি জিতে গেছি। হ্যাঁ, তাহলে ফোনপে পরোটা, ফোনপে পরোটা। আমাদের ফ্যামিলির নতুন সদস্য দেখবেন এবার, 18 আর আমি দিদার কাছে 500 টাকা পাবো কিন্তু। ৫০০ টাকা পাবো কিন্তু আমি। তোমায় কত করে বলছি বলছি আগে দামটা শুনি, ওটা তো আগে শুনতো, দেখালে ভালো। জামা কাপড় এই যে জামা, এই যে আমাদের এখন আমরস, মানে আমের শরবত আমাদের খাওয়া হচ্ছে, কেনাকাটা হয়ে গেছে আমাদের। এই যে লিস্ট দিয়েছে পুরো বালিশ কাঁথা, এখন নতুন আমাদের ফ্যামিলি মেম্বার বেড়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। কেনাকাটার পরে আমাদের গরম লেগে গেছে, তাই তো আমরস খাওয়া হলো। আমরসটা ভালো, সুন্দর খেতে, মাত্র 15 টাকা। কৌশিক, আজকে মামা এসছে আর সাথে কৌশিক, মানে মেয়ের বাবা। আমরা এসেছি বলরাম মল্লিকে মিষ্টি খেতে, আর এদিকে কাকু জেঠু, জেঠু আর ঠাঙ্গি, ঠাঙ্গি হরিনামকে কষ্ট আছে। হ্যাঁ, হরিনাম খেয়েছে, হরিনাম করেনি। বলো কাকি, ইসু 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 কি খাবে? তুই কি খাবে? কচুরি খাবে? কচুরি খেন, কচুরি খাও, মিষ্টি। আচ্ছা, দুটো করে তাহলে দিয়ে দাও। হেলমেট গুলো দাদা, পিকের হেলমেটটা ধরেছে, বিহালা থেকে আসছি, ধরে বলছে কি হলো দাদা হেলমেট পরেনি। আমি যে পরেছি তো, বলে তো টুপি তো, পরে দেখাচ্ছি, দেখুন স্যার পিছনে ISS মার্ক আর সামনে কিছু নেই, পুরো এরকম গোল। তো সেই পিকের হেলমেটটা আমার পরি মাঝে মাঝে, ওটাই পরে বেশি বেড়ে। আর কত কষ্ট করে পিসিমণি ধরে এসছে, কোথা থেকে এসছে পিসিমণি? হ্যাঁ, প্রথমে পেয়েছে, সার্ভ করেছে, খাচ্ছে। কেমন খেতে কৌশিক, তোর বাবার জন্য একটু নিবি না? মিষ্টি নিয়ে যাবি? একটা টাইম আমরা বড় লোক আর একটা টাইম ডিম আলু ভাজা ভাত। তার মাঝখানে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে, কৌশিকের মেয়ে হয়েছে, ওর জন্য আমরা এখনো লাগেজও গোছাতে পারিনি, কাল যাবো দার্জিলিং, গোছানো সবই স্টার্ট হচ্ছে। কোনটা নেবো আর কোনটা নেবো না ভাবতে পারছি না, তা মোটা জিনিস নেওয়া বন্ধ করে দিয়েছি, মোটাগুলো হালকা হালকা সুইচগুলো নেওয়া হয়েছে, এখনও যাই না কি নেবো। আর যদি মনে হয় ওখানে, ওখানে কিনে নিতে হবে, কারণ এখান থেকে বয়ে নিয়ে যাবো, আবার বয়ে বয়ে নিয়ে আসবো, তার চেয়ে আমরা বরং যেটুকু যতটা কম লাগেজের মধ্যে নিয়ে যাওয়া যায় সেটাই আমরা চেষ্টা করি। এখন বার করে ভাব যে কোনটা নেবো আর কোনটা রাখবো। নাতনি হয়েছে বলে তো মিষ্টি খাওয়াবে না রে? আরে আরে বল, কিছু বল, ভয় পাচ্ছিস নাকি? একটা দানাদার চিনি আছে কি দেখ, তাই দে আমাদের, তাই খাই, রসই দে, মিষ্টি চেটে চেটে খাই। এ বনু কি বলেছে, বনু কি বলেছে? টাকা দাও কি গো? হ্যাঁ টাকা দেবো নাই।
দেখি দেখি 5000 টাকা আগে। তো গাইস দেখুন এখনো টাকা দেয়নি, রাত্রি 10টা বেজে গেছে। আমরা ভেবেছিলাম ফোন পে পাওয়াটা খাবো, সে পাওয়াটা এখনো পাইনি। কোথায় ফোন পে পাওয়াটা খেলাম আমরা? আমরা দেয়নি ওই পয়সা, নিয়ে ফোন পে পাওয়াটা খেতে যাবো। আরে কাকা কাকা শরীর তো ঠান্ডা হয়ে গেছে, হাওয়া খেয়ে বেড়াচ্ছিল তো। কাকা বলে বুঁদেও খাওয়াবে না। কাজের মাপ নিতে গেছিল তো কাকা। জিতে গেছি, কে কি খাবে বলো, সবাই মিলে খাওয়া হবে। এটা কি আনা হবে? তাহলে এটা কি খাওয়া হবে? চুমকি কি বলো? এই অর্পিতা কি খাওয়া হবে? রাখা হোক, হ্যাঁ হ্যাঁ ওটা গুছিয়ে রাখো, আমরা পিকনিক করা হবে ওইটা, দায়িত্ব নিয়ে। হ্যাঁ না।